ফের একাধিক দাবিতে সরব সিপিআইএম শনিবার খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজপথে মিছিল করে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। মূলত রাজ্যে বেকারদের কর্মসংস্থান, পানীয় জল, বিদ্যুৎ, রাস্তাঘাট ইত্যাদি বিষয় নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এই কর্মসূচি। ডেপুটেশনের প্রতিনিধি দলে ছিলেন পদ্মকুমার দেববর্মা, বিধায়ক নির্মল বিশ্বাস, পলাশ ভৌমিক, মনুষ দাস এবং শুভ দেববর্মা। এদিকে কবিগুরু পার্কে আয়োজিত সভায় আলোয় রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিআইএম জেলা সম্পাদক রঞ্জিত দেববর্মা। যে কিছু আইওয়াই বা পিএনজি ওয়াই যে গড় পাচ্ছেন, এটা প্রথম কিস্তি পাওয়ার পরে, কিন্তু দ্বিতীয় কিস্তিতে আর পাচ্ছে না, দ্বিতীয় কিস্তিও এটা পাচ্ছে না, কিন্তু এখন অনেকটাই ইয়ে হয়ে আছে, দ্বিতীয় কিস্তিতে এটাগুলি পাচ্ছে না, এইরকম অনেকটা আমাদের ইয়ে আছে। আর যেমন ধরেন আমাদের গ্রামীণ এলাকা থেকে আরম্ভ করে শহর এলাকাতে আমাদের রাস্তা, যেখানে মানে জনবহুল এলাকা, এখানে কিন্তু রাস্তা ভেঙে পড়েছে, এখানে যানবাহন মানে নিয়ে যাওয়ার কোনো মানে স্কোপ নেই। তো আপনার মাধ্যমে আমরা বলতে চাই, তুলাশিকর অনেক পাড়া আছে, অনেক বড় বড় পাড়া আছে, পদ্মবিল ব্লকের অনেক পাড়া আছে, যে পাড়াগুলিতে জনবহুল বেশি, প্রতিনিয়ত তাদের কাজের মানে প্রয়োজন, কিন্তু সেখানেও তারা এই এই মানে রাস্তা ভেঙে পড়ছে, এখানে যানবাহন যাওয়ার সুযোগ হচ্ছে না, এরকম অনেক দাবিকে নিয়ে আমরা 16টা আমাদেরই আছে, বাকি এক দুটা মানে আমাদের সবটাই আপনার